নির্বাচন কমিশন সর্বাত্মক প্রস্তুতি চালিয়ে যাচ্ছে, একইভাবে প্রশাসন বা সরকারের যে ভূমিকা নির্বাচনে সেটিও চলছে। যেসব রাজনৈতিক দল এবং জোট এবং প্রার্থী নির্বাচনে অংশ নেবেন তাদের প্রস্তুতি চলছে জোরে সোরে। এই পর্যায়ে প্রায় সব দল এবং জোটেরই প্রার্থী বাছাই প্রক্রিয়া চলছে, হয়তো খুব শীঘ্রই আমরা চূড়ান্ত প্রার্থী তালিকা জানতে পারব। আর মূল শক্তি যারা নির্বাচনে গণতন্ত্রের ভোটার জনগণ, তারাও সবার দিকে লক্ষ্য রাখছে কে কি করছে এবং বলছে। আনুষ্ঠানিক প্রচারণা যখন শুরু হবে তখন হয়তো জনগণের অংশগ্রহণটা আমরা সরাসরি দেখতে পাবো। এই অবস্থায় আমরা আজকে কথা বলতে চাই নির্বাচনের পরিবেশ নিয়ে। এটি নিয়ে প্রতিদিনই আমরা নানান রকমের বক্তব্য শুনি বিভিন্ন দল এবং নেতাদের কাছ থেকে। পরিবেশ আছে কি নেই, কেমন আছে, এই নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগ এগুলো প্রতিদিনই হচ্ছে। আজকের খবরে নিশ্চয়ই আপনারা এরকম দু একটি খবর দেখেছেন, এই জন্য আমরা নির্বাচন করেছি আজকের বিষয় নির্বাচনের পরিবেশ। আলোচনার জন্য আজ আমাদের দুজন অতিথি হলেন সাবেক রাষ্ট্রদূত, সাবেক প্রধান তথ্য কমিশনার এবং বিশ্লেষক জনাব মোহাম্মদ জমির, এবং লেখক ও গবেষক জনাব সৈয়দ আবুল মকসুদ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আপনারা নিশ্চয়ই ফোন করবেন মতামত অথবা প্রশ্ন করার জন্য আমাদের অতিথির কাছে, আপনাদের ফোন কলের অপেক্ষায় থাকলাম। যেমনটা বলছিলাম যে নির্বাচনের পরিবেশ নিয়ে বিতর্ক অনেকদিন ধরেই হচ্ছে, এখনো হচ্ছে, নিশ্চয়ই সামনেও হবে, এবং পাল্টাপাল্টি অভিযোগ আমরা শুনতে পাচ্ছি। জনাব মোহাম্মদ জমির, আপনাকে দিয়ে শুরু করতে চাই। নির্বাচনের পরিবেশের কথা বললেই যে বিষয়টি সামনে আসে, এবং যারা নির্বাচনকে পর্যবেক্ষণ করেন, নাগরিক সমাজের যারা প্রতিনিধি, গণমাধ্যমের যারা প্রতিনিধি, বা যারা এইসব নির্বাচন গণতান্ত্রিক চর্চা রাজনৈতিক বিষয়গুলোর উপর নজর রাখেন, তারা একটি বিষয়কে প্রতিদিন বলে থাকেন, রাজনৈতিক দলগুলো বলে থাকে, সেটি হচ্ছে লেভেল প্লেয়িং ফিল্ড, মানে নির্বাচনের জন্য সবার সমান সুযোগ বা সমতল ভূমি তৈরি করা, যার কাজ মূলত নির্বাচন কমিশনের, এবং সেই কমিশনকে এই সমতল ভূমি তৈরিতে সহায়তা করবে হচ্ছে সরকার। এখন কমিশনের বিরুদ্ধে মূল অভিযোগ, তারা এখনও সেই সমতল ভূমিটা তৈরি করতে পারে নাই, নির্বাচনের পরিবেশ তৈরি হয় নাই। এটি রাজনৈতিক দলগুলোর এক পক্ষের বক্তব্য, আরেক পক্ষ বলছে না সবই ঠিক আছে, এবং নির্বাচন কমিশনের ভূমিকাও তারা সঠিক মনে করছেন। আপনি এই দু পক্ষের বক্তব্য শুনে এবং যে বাস্তবতা, যে পরিবেশ পরিস্থিতি এখন বিরাজমান দেশে, তাতে করে নির্বাচনের পরিবেশ কতটা তৈরি হয়েছে বা আদৌ তৈরি হচ্ছে কিনা? আপনাকে ধন্যবাদ, বিশেষ করে আজকে আমার সাথে একজন ব্যক্তিকে এনেছেন যিনি, তাকে আমি সাংঘাতিক, আই রেসপেক্ট হিম ফর হিজ ওপিনিয়ন, এবং উনি আজকে আমাদেরকে জানাবেন এ ব্যাপারে। কিন্তু আমি দুটো জিনিস বলবো, একটা হচ্ছে যে আপনার, আমি খুব বেশি দেশে যাইনি, এখন পর্যন্ত 62টা দেশে গেছি, তার মধ্যে 7টা দেশে আমি রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছি। এবং ইভেন ইন ইউরোপ, যখন আমি ওখানে চেয়ারম্যান G77 ইউরোপিয়ান ইউনিয়নের, ওখানে আমি তখন রাষ্ট্রদূত ছিলাম ব্রাসেলসে, তখন বেশ কয়েকটা ইউরোপিয়ান দেশে যখন ওখানে নির্বাচন হয়েছে, নির্বাচনের প্রক্রিয়া হয়েছে, তখন সেখানে আমি গেছি পর্যবেক্ষণ করার জন্য যে কীভাবে নির্বাচনটা হচ্ছে, ঠিক মতো সুষ্ঠুভাবে হচ্ছে কি না। বিশেষ করে যে 4টে বিশেষণ ব্যবহার করা হলো, যে প্রক্রিয়াগতভাবে নিরপেক্ষ হতে হবে, যারা কিনা নির্বাচন চালাচ্ছেন, যারা এই ব্যাপারে যাদের দায়িত্ব নির্বাচন কমিশন, তাদের অবাধ করতে হবে নির্বাচনটা, তাদের সুষ্ঠু নির্বাচন হতে হবে, অংশগ্রহণমূলক হবে এবং গ্রহণযোগ্য হতে হবে। এখন সব কিছুর দিকে একটা জিনিস মনে রাখতে হবে আমাদের, মাপকাঠি কি? মাপকাঠি হচ্ছে দ্য গ্লাস ইজ হাফ এমটি, কেউ বলবে দ্য গ্লাস ইজ হাফ ফুল, যে যেভাবে দেখতে চায়, পজিটিভ আর নেগেটিভ। এখন আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ একটা চেষ্টা করছে, ইচ্ছাকৃতভাবে ঐক্যফ্রন্ট একটা সৃষ্টি করার চেষ্টা করছে, যে না, এখানে নির্বাচন কমিশন ঠিক সুষ্ঠু গ্রহণযোগ্য নিরপেক্ষ ভূমিকা রাখছে না, এবং সেই কারণে নির্বাচন কোনো মতেই একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে না। এবং তারা বারবার বলছে যে আমরা ইভিএম পদ্ধতি নিয়ে, তারা বলছে দরকার পড়লে, আজকেও শুনেছি তাদের একজন নেতা বলেছেন যে আমরা দরকার পড়লে কামাল হোসেন সাহেবকে দিয়ে রিট করাবো এবং সেটা বন্ধ করবো ইত্যাদি। আরে বাবা, নিজের উপর আস্থা রাখো, এবং আস্থা যদি নিজের উপর না থাকে কোনো ক্ষেত্রেই তুমি মনে করবে না যে ঠিক এগিয়ে যাচ্ছ। কারণ আমরা উল্টো দিকে দেখছি, নির্বাচন কমিশন গতকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটে তারা জিনিস বলেছে। একটা হচ্ছে পুলিশদেরকে ডেকে বলেছে যে আমরা আপনাদেরকে এমন কোনো পরিস্থিতি সৃষ্টি করতে দেব না যেখানে একটা নন লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টি হয়।
তো সেইটাতেও তারা বলেছে যে আহ্বান জানানো হয়েছে তার মানে অনুরোধ করা হয়েছে, এখানে কেন কেন নির্দেশ হয়নি, মানে কিছু একটা খুঁজে বের করতে হবে, খুঁজে বের করতে হবে। আচ্ছা, নির্দেশে কিন্তু ব্যাপারে যেটা আছে, সে নির্দেশনা দেওয়া সেটা পুলিশকে নির্দেশনাই দিয়েছেন, মামলা হয়নি ব্যাপারে নির্দেশ আছে, পরিষ্কার আছে যে তোমরা অহেতুক লোকজনকে মনে করবে না। তারপর দ্বিতীয় জিনিস বলা হয়েছে, চিফ ইলেকশন কমিশনার বলেছে, অন্যরা বলেছে যে তোমরা যখন যাবে সেখানে কখনো হ্যারাসমেন্ট করো না পোল অফিসিয়ালস কিংবা প্রিসাইডিং অফিসারদেরকে, তাহলে তারা তাদেরকে বাধ্য করো না কোনোভাবে কোনো কিছু প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত হওয়া, যেটা কিনা প্রয়োজনীয় নয়। এই নির্দেশের পেছনের কারণ হচ্ছে একটা অভিযোগ এসেছিল যে যাদেরকে পোলিং অফিসার প্রিসাইডিং অফিসার করা হচ্ছে তাদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশ খোঁজ খবর নিচ্ছে, হয়রানি করা হচ্ছে, এটা সে পরিষ্কার বলা হয়েছে যে সেখানে তাদের নিয়ে নেই। তৃতীয়টা বলা হয়েছে যে একটা নির্দেশনামূলক যেটা জিনিসটা, সেটা হচ্ছে পর্যবেক্ষণ করার জন্য যদি কেউ আসে বিদেশ থেকে কিংবা অন্য কোনো পর্যবেক্ষক, তার অবশ্যই যাবে। কিন্তু যে জিনিসটা আমি বলি, যেটা কিনা আমার সাথেও চিফ ইলেকশন কমিশনার আলাপ হয়েছিল এক অনুষ্ঠানে, সেখানে উনি আমাকে জিজ্ঞেস করেন যে আপনি জানিবা কি মনে করেন ইত্যাদি, কেন আপনি ছিলেন ইউরোপে, ইউ হ্যাভ সিন ইট ইভেন ইন ইউরোপ, যে ফর এক্সাম্পল একটা ইলেকশন হচ্ছে ইটালিতে, যদি জার্মানির থেকে কেউ কোনো আসতে চায় পর্যবেক্ষক হিসেবে দেখার জন্য, পর্যবেক্ষক হিসেবে যদি আসতে চায় কিংবা সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে যদি সে দেখতে চায়, তাকে কিন্তু তিনটে জিনিস একটা স্টেপস আছে। একটা হচ্ছে তাকে জানাতে হবে নির্বাচন কমিশনে যেখানে যাচ্ছে, আমি আসছি, আমি অমুক ব্যক্তি, আমার এই পরিচয় এবং আমি এই এই জায়গায় নির্বাচন প্রক্রিয়াটাকে দেখতে যাব, পর্যবেক্ষণ করতে যাব, পরবর্তীতে আপনারা আমাকে সাহায্য করবেন, এবং এ ব্যাপারে নির্বাচন কমিশনের দায়িত্ব হবে তখন তাই আসার সহযোগিতা করা, সহযোগিতা কবে আসছে, কতদিন থাকবে, কোথায় যাবে, সেটা পুরো যে নিরাপত্তা তার পুরো, সে যদি এমনি এসে করতে চায় হি হ্যাজ নো রাইট টু ডু ইট। তো সেখানে আমাদের পর্যবেক্ষণ করার জন্য যারা আছেন বিদেশ থেকে, অনেকে বলছে পর্যবেক্ষণ করা বিদেশ থেকে, তারা থেকেও আসছেন, দ্যাটস নট কারেক্ট। এই যে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে দু ব্যক্তি আসছে, 28 তারিখে দেয়ার কামিং টু মিট মি, যে বাধা দেওয়া হচ্ছে না, না কোনো বাধা নেই, খালি বলা হচ্ছে যে আপনারা আসবেন, আসলে আপনারা আমাদেরকে জানাবেন কবে আসবেন, কোথায় যাবেন, কেন আপনারা হয়তো ভাষাগত দিক থেকে আপনারা বিদেশি আসছেন, বিদেশ থেকে জানবেন না, আপনাদের পরিষ্কার পরিচিতি এবং পরিষ্কার পরিবেশ আমরা সচেষ্ট হবো যাতে করে আপনাদের সুযোগ সুবিধাটা পান। তখন এই জিনিসটা যদি তারা না মানে, ইট ইজ গোয়িং টু এফেক্ট দেয়ার এন্টায়ার অ্যাসপেক্ট, যে কি হচ্ছে কি না হচ্ছে। কিন্তু পর্যবেক্ষকদের সাথে বৈঠকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে, এটি নিয়ে একটা বিতর্ক আছে, তারা ছবি তুলতে পারবে না, কাউকে কোনো মতামত দিতে পারবে না, ছবি তুলতে পারবে না, কথা হচ্ছে আমরা দেখছি একটা জিনিস যেটা কিনা ঢাকা ট্রিবিউনে তিন দিন আগে বেরিয়েছে, আমি সেটা একটা ইউনিভার্সিটিতে পড়াই, সেখানে আমি ওদেরকে দেখিয়েছি, তারা বলা হচ্ছে যে বাংলা ট্রিবিউন, তারপরে প্রথম আলো, বিবিসি, সব জায়গায় ওই তারা দে আর হ্যাভিং এ ফেক নিউজ সিস্টেম করা হচ্ছে, যেখানে কিনা বিভিন্ন জাতীয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কনফিউজ করার জন্য, তো সেই জিনিসগুলো যাতে না হয়, বিকজ যদি কোনো কারণে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে কোনো আজকে একটা আছে, পর্যবেক্ষণের তো কিছু বিধিবিধান আছে, এর বাইরে তো কেউ যেতে পারবে না। স্যার আমরা একটু প্রাথমিক প্রতিক্রিয়া নিয়ে নেই স্যার আবুল মকসুদ আপনার কাছ থেকে, আপনি কেমন দেখছেন আমার মৌলিক প্রশ্ন যেটি, নির্বাচনী পরিবেশ সব পক্ষের বক্তব্য শুনে এবং নিজে দেখে? ধন্যবাদ নাজমুল সাহেব। নির্বাচনের আগে এই ধরনের এক পক্ষ আর এক পক্ষকে আক্রমণ করে কথাবার্তা বলে, এটা তো কিছু কিছু আবার মিঠো বক্তৃতার মধ্যে পড়ে, তো সেই মিঠো বক্তৃতাকে বিশেষ গুরুত্ব দেওয়া উচিত না, কিন্তু স্পেসিফিক যদি কোনো অভিযোগ থাকে, কোনো পক্ষেরই থাকে, অভিযোগ থাকতে পারে এক পক্ষ আর এক পক্ষের বিরুদ্ধে, অভিযোগ থাকতে পারে এক পক্ষ নির্বাচন কমিশনের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে থাকতে পারে, সেগুলি করার জন্য এখন পরিবেশ যে মতন আছে তাতে খুব যে একটা খারাপ পরিবেশ আমি সেটা বলবো না। তফসিল ঘোষণার পর থেকে কি কোনো পরিবর্তন লক্ষ্য করছেন? না, পরিবর্তন নির্বাচন কমিশন এবং সরকারের আচরণে না, নির্বাচনকালীন সরকার খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এটা, যদি কমিশন ঠিকমতো কাজ করে, না কমিশন ঠিকমতো কাজ করে, নির্বাচনকালীন সরকারেরও একটা নিজস্ব দায়িত্ব আছে, যে দায়িত্ব তার জানা, সেই দায়িত্ব আর নতুন করে সেখানে তো কিছু নাই, বুঝতে পারছেন না, কাজে এটা হয়েছে আমাদের এখানে আবার নতুন করে সেখানের জন্য বলা হয়, আর নির্বাচন কমিশনের কি কাজ সেটাও কি নির্বাচন কমিশন জানেন? যেটা আপনি জমিদারকে জিজ্ঞাসা করছিলেন যে পর্যবেক্ষকদের ব্যাপারে এবং গণমাধ্যমের কর্মীদের ব্যাপারে, এটার ব্যাপারে ওই নির্বাচন কমিশনের সচিব মহোদয়ের একটা বক্তব্যেই বিতর্কের সৃষ্টি হয়েছে। যারা নির্বাচন পর্যবেক্ষণ করেন তারা তো জানেন, উনি তো বললেন যে তারা নিজেরাই জানেন যে কী করণীয়, তো এরপরে আবার নতুন করে মূর্তির মতন দাঁড়িয়ে থাকা, এটা এই বলাটা তো ঠিক হয়নি এটা। কিন্তু আমাদের স্থানীয় পর্যবেক্ষকদের বিরুদ্ধে কিন্তু অনেক অভিযোগ না, আমাদের পর্যবেক্ষকদের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে, অভিযোগটা কি অভিযোগ, সেটা হলো যে আন্তর্জাতিক পর্যবেক্ষক যারা, আমিও তো ছিলাম নেপালে যখন ই হয় রাজতন্ত্রের পরে যে
আপনার ই হলো, নির্বাচন হলো, সেখানে তো সে তো কতগুলি রীতিনীতি মানতেই হবে। আমরা তো, আমি আমি তো ছিলাম ঝাড়খণ্ডের ওইদিকে, দুইটা জেলায় আমি কাজ করেছি, তো সেখানে তো ইচ্ছা করলে যা খুশি তাই তো পর্যবেক্ষণ করবে না। পর্যবেক্ষণের বিষয়টাতে ফিরবো, ফোনে কয়েকজন আছে, আমরা প্রশ্নগুলি একটু নিয়ে নিই। জি, কে আছেন, কোত্থেকে, নাম বলে প্রশ্নটি করুন বা মতামত দিতে চাইলে সেটিও দিতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। জি আসসালামু আলাইকুম বলছি। জি জি জি, আমার প্রশ্ন হলো, দুজন আলোচকের কাছে আমার প্রশ্নটা হলো, ইদানিং মিডিয়াতে জানতে পারলাম যে টেকনাফে আব্দুর রহমান বদিকে একটা অভিযোগের কারণে ওনাকে নমিনেশন দেওয়া, আপনার প্রশ্নটা কি এখানে? আমার প্রশ্ন হলো, যে অভিযোগের কারণে আব্দুর রহমান যেহেতু নমিনেশনটা দেওয়া হচ্ছে না, তো ওনার পরিবারের একজন লোককে যদি ওই নমিনেশনটা দেওয়া হয়, তো ঘুরে ফিরে কি ওই অভিযোগটা আবার আসবে না? মানে একই পরিবারে কেন থাকলো, সেটি আপনার প্রশ্ন। জি ধন্যবাদ। জি, এরপর কে আছেন, নাম বলে দয়া করে প্রশ্নটি করুন। হ্যালো, জি নাম বলে প্রশ্নটি করুন, চেষ্টা করুন, লাইনটি কেটে গেছে, নিশ্চয়ই আপনি আর পাবেন। আর যদি কেউ লাইনে না থাকে, আমরা তাহলে আলোচনায় ফিরি। আপনি বলছিলেন যে পর্যবেক্ষকদের ভূমিকা, পর্যবেক্ষকরা তো জানেন, তারা আন্তর্জাতিক পর্যবেক্ষক যারা, তারা জানেন যে কতটুকু করতে হবে, কি করতে হবে, ওইখানে গিয়ে ছবি তুলবেন, ই করবেন, এটা আমরা তো কখনো করিনি। আমরা তো মূলত আসলে স্থানীয় পর্যবেক্ষকদের উদ্দেশ্যে, স্থানীয় পর্যবেক্ষকদের উদ্দেশ্যে বলা হয়েছে, তো সেটাও তাদের তো এটা এই ভাষায় বলাটা উচিত হয়নি, সেটা হলো একটা জিনিস। আর গণমাধ্যমের ব্যাপারে বলা হয়েছে যে ছবি টবি তোলার ব্যাপারে, ছবিটা কখন তুলবে, দুইটা ছবি তারা তুলতে পারে, একটা ছবি হলো যখন ভালো নির্বাচন হচ্ছে সেটা দেখতে পারে যে খুব লাইন ধরে সুন্দর, সেটাই কিন্তু ছাপা হয় আমাদের এখানে, একটা হলো কোথায় যদি হাঙ্গামা হয়, কোথায় যদি হাঙ্গামা হয়, তো এই দুটো জিনিস তো সংবাদ মাধ্যমের কর্মীদের জানা, তো জানার পরে তাকে জানানোর তো কোনো আবার নতুন করে। এখানে মনে হয় নির্বাচন কমিশন কি কারণে এত কঠোরভাবে জিনিসগুলো বলেছেন, পর্যবেক্ষক বলি আর সংবাদকর্মী বলি, সবাই যে খুব সংযত এবং সুষ্ঠু এবং কি বলবো সঠিক আচরণটা করেন, সেটা তো না, না তা না, যে যিনি করবেন না তাকে তো ধরবেন, যেটা তো সেটা তো আমাদের সংবাদ মাধ্যমের কর্মীরা যে যেটা বলা হয় যে যখন ধরেন আপনার এই ধরনের কোনো খারাপ কাজ হচ্ছে, জি খারাপ কাজ বলতে আমরা যেটা বুঝি, ভোটিং এ কি হবে, হয়তো আমরা ভোট দিচ্ছে অনেকগুলি ভোট ছিঁড়ে দিচ্ছে, জি করছে, তো সেটা তুলবে না, সেটা তুলতে পারে, তাতে দলিল থাকতে হবে, তাতে দেখছে, তো সেই জিনিসটা যদি বাধা দেওয়া হয় তাহলে তো আপনার এটা এটা তো ওনার কথাটার ভিতরে যুক্তি নাই। আর মূর্তির মতন দাঁড়িয়ে থাকলে হয়তো এমন হতে পারে, এটা হয়তো স্লিপ অফ টাং হতে পারে তার, সেটা আমি বলছি না যে সেটা, কিন্তু এইভাবে বলাটা, তার মেসেজটা হলো এই যে আপনারা কিছুই করবেন না, এইরকমের একটা মেসেজ, এটা ঠিক না, কিন্তু এটা এটা ঠিক না, এই প্রক্রিয়া বাধাগ্রস্ত করবেন না, প্রক্রিয়া বাধাগ্রস্ত করবেন না, কারণ ওখানে যে যদি, আর আমাদের তো অনেক ক্যামেরা এখন নাকি, আমাদের অন্তত 25-30, হ্যাঁ অসংখ্য, সবাই যদি অনলাইন টেলিভিশন রেডিও, তো এরা সবাই যদি ঢুকে পড়ে তাহলে সেটা তো একটা বিশৃঙ্খলার ব্যাপার, বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। এখানে দ্বিতীয় পারমিশন একটা যোগ করতে চাই, ক্যামেরা শুধু এই 25টা নয়, সেখানে আপনি ভুল বললেন, আপনি পারমিশন দিলে আমি এটা বলবো, সেটা হচ্ছে আমাদের 14 কোটি লোকের হাতে মোবাইল ফোন আছে নিশ্চয়ই, এবং তার মধ্যে 13 কোটি লোকের মোবাইল ফোনের মধ্যে ক্যামেরা আছে, জি, তারা যখন ভোট দিতে যাবেন তখন যদি আবার অন্য কাজ করে নিশ্চয়ই সেটা কর্মকর্তাদের দেখবে। আমার কথা হচ্ছে সোশ্যাল মিডিয়া, ফোন নিয়ে তো ঢোকার অনুমতি না, সোশ্যাল মিডিয়া অনেক সময় ঢোকার না, ওই যে বাইরের থেকে দাঁড়িয়ে উঠাচ্ছে, সো আমার কথা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস ওঠা ভাষ্যমান হয়ে, এবং তার উপরে যদি কোনো কারণে ফেক নিউজ করতে চায়, যার একটা ফটোশপ অপরচুনিটি করে উল্টাপাল্টা করে দেখানো, সেটা তো ভাইরাল হয়ে যায় বিকজ অফ ফেসবুক, নিশ্চয়ই না, এবং সেই জিনিসটার থেকে তারা বলছে তোমরা যদি করতে চাও, যেটা কিনা আমি বলি, যেটা ইটালিতে হয় না, অস্ট্রিয়া হয়নি, এই যে কদিন আগে নির্বাচন হলো, জার্মানিতে ব্যাভেরিয়া হতে দেয়নি, তারা সুইডেনে হতে দেয়নি, তারা বাইরে, তোমার বাইরে থাকবে, যা কিছু ক্যামেরা নিয়ে সব বাইরে থাকবে। তো আমার কথা হচ্ছে আমাদের দেশে যতটা আমরা সামগ্রিকভাবে সাহায্য সহযোগিতা করছি মিডিয়াকে, জি, তারপরে যদি বলে হচ্ছে না, তাতে গ্রহণযোগ্য না, নিশ্চয়ই। আমরা বোকায় একটা প্রশ্ন নিয়ে আপনার কাছে যাচ্ছি, বোকায় কি বলতে চায় আমাদের আজকের আলোচনার বিষয়ে, বোকায় শুনতে চাই। আমি তো জানতে চাইছিলাম কি, একদল কয় পরিবেশ আছে, আরেক দল কয় নাই, আছে কি নাই, এইটা ঠিক করার জন্য কি বিদেশ থেকে আম্পায়ার আনন লাগবো?
বিদেশ থেকে আনতে হবে কেন? আমাদের তো দায়িত্বপ্রাপ্ত লোকজন আছেন, আমাদের নির্বাচন কমিশনার আছেন, প্রধান নির্বাচন কমিশনার আছেন, নিশ্চয়ই তারা এই বিষয়টা দেখবেন। এই যে বোকের প্রশ্নের মধ্যে যে মেসেজটা আমরা পেলাম সেটা হচ্ছে আমরা বিদেশ নির্ভর, বিদেশি পর্যবেক্ষক, বিদেশিদের সার্টিফিকেট, বিদেশিদের বক্তব্য, তাদের উদ্বেগ, তাদের সমর্থন অনেক বড় করে দেখি, নিজেদের উপর আস্থা নাই। নিজেদের উপর আস্থা নাই তা না, নিজেদের উপর আস্থা আছে, আমাদের মিডিয়ার উপরে তো জনগণের আস্থা আছে। তারপরে আপনারা ধরেন যে বিদেশের এরা তো আসে না, খালি আমাদের দেশে না, সব দেশেই তো যেটা বললেন যে এক দেশ আর এক দেশে যাচ্ছে দেখছে, আর তাছাড়া পর্যবেক্ষক ছাড়াও সংবাদ মাধ্যমের কর্মীরা তো আসেন। এটা কিন্তু 70 নির্বাচনে এসেছিলেন, তার আগেও আমরা দেখি যে 70 নির্বাচনে বিপুল সংখ্যক বিদেশ থেকে, তখন তো আর এত মিডিয়া এত কিছু ছিল না, তাতেও তো তারা এসছেন, তারা দেখছেন। এবং যে কোনো ব্যাপারে যদি এখানে অন্য কোনো ঘটনাও ঘটে, যেমন ধরেন ঘূর্ণিঝড় হয়, সাইক্লোন হলো বা ই হলো টর্নেডো হলো, তখনও কিন্তু অনেক সময় বিদেশ থেকে এগুলি আসেনি। এখন তো মিডিয়া এবং জগৎটা এত ছোট হয়ে গেছে যে সবাই জানতে চায় যে কোথায় কি ঘটছে, এবং তথ্য দ্রুত জানা হয়ে যায়। যত যত আবার সামাজিক মাধ্যমের সুবাদে অনেক বিভ্রান্তি, অপতথ্য, অসত্য জিনিসও ছড়ায়, সেই 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 জায়গাটাই খুব উদ্বেগের। এবং সেটা একটা নৈতিকতার ব্যাপার আর কি, যে সেটা যদি এখন যদি ফটোশপ করে বা কিছু করে যদি কিছু করে তাহলে, কিন্তু এখন যদি ধরেন কোনো জায়গায় কোনো খারাপ কাজ হচ্ছে এবং সেটাই যদি, কিন্তু এই যে মোবাইল ফোনের কথাটা বলছেন, এটা উপকারিতাও আছে, উপকারিতাই বেশি। যেমন আমি বলছি যে উপকারিতা একটা দৃষ্টান্ত দেই। স্যার আরেকটা প্রশ্ন নিয়ে নেই, লাইন কেটে যায়। কে আছেন লাইনে, নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি আমার নাম হুমায়ুন কবির, আমি দেবিদ্বার থেকে বলছিলাম। জি জি বলুন, দেবিদ্বার থেকে। জি আমি আপনাদের টক শোকে ধন্যবাদ, এবং যারা শ্রোতা এখানে আছেন, দর্শক, আমরা তো দর্শক, ওনারা বলতেছেন টক শো করছে, ওনাদেরকেও ধন্যবাদ। আমার প্রশ্নটা হলো যে বিদেশ থেকে যারা অবজারভেশন করতে আসবে, জি, ওনাদেরকে, ওনাদের 25শে ডিসেম্বর সবচেয়ে বড় দিন হলো খ্রিস্ট ধর্মের বড় দিন, এই কারণে তারা আসতে পারতেছে না। আমার মনে হয় যে নির্বাচনটা যদি আরো 5 দিন যদি পিছিয়ে দিত তাহলে তারা আসতে পারত, এসে আমাদের দেশে অবজারভেশন করতে পারতো যে নির্বাচনটা কিভাবে হচ্ছে। জি, সেটি নিয়ে একটা বিতর্ক আছে, কিন্তু নির্বাচন পেছানোরও আমরা কোনো সম্ভাবনা দেখছি না, আর এই দিন তারিখ নিয়ে বিতর্কটা এখন আর আপাতত দেখছিও না। তবে আমাদের কিন্তু 2008 সালের নির্বাচনও 29শে ডিসেম্বর হয়েছিল, ফলে তখনও কিন্তু বিদেশি পর্যবেক্ষক এসেছিল, নিশ্চয়ই ওনারা বলবেন এই ব্যাপারে। এরপরে কে আছেন আমরা একটু শুনে নিতে চাই আপনার কথাও। জি জি, আমার প্রশ্নটা একটু প্লিজ। জি হ্যাঁ বলেন। জি আপনার নাম বলে প্রশ্ন। হ্যালো, জি জি আপনার নাম বলে দয়া করে প্রশ্নটি করুন। শুনতে পাচ্ছি আমরা আপনাকে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। জি আমি গাজীপুর থেকে বলছিলাম। জি 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 প্লিজ। জি আমি গাজীপুর থেকে বলছিলাম। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। জি আমি স্যারের, এই যে আমাদের ওই স্যারের কাছে একটা প্রশ্ন ছিল। কোন স্যারের কাছে? জি আওয়ামী লীগের প্রতিনিধিত্ব একজন স্যার আছে, স্যারের। জি 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 বলেন, শুনতে পাচ্ছেন উনি। স্যারের কাছে জানতে চাচ্ছিলাম যে লেভেল প্লেইং তো নেই, ঠিক আছে, এরপরে এই সরকার ক্ষমতায় মন্ত্রী পরিষদ আছে, ঠিক আছে, এরপরে এখন বর্তমানে পুলিশও তাদের, সকল মেকানিজমই তাদের, কিন্তু বিএনপি মানে সক্রিয়ভাবে কিছু করতে পারতেছে না, মানে কোনো কথা বলতে পারে না, কোনো বক্তব্য দিতে পারে না। আমরা তো শুনি প্রতিদিন তাদের বক্তব্য, আজকে আমরা শুরুতে তাদের বক্তব্য শুনিয়েছি আমাদের খবরে। না না, যাক সেটা আপনার মত, আপনার প্রশ্নটা কি স্যারের কাছে, আপনার প্রশ্নটা কি? ধন্যবাদ আপনাকে। জি আমরা এই প্রশ্নগুলোর উত্তর নেব একটা ছোট্ট বিরতির পর, আশা করছি ফিরে এসে আপনাদের সাথেই পাবো। ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আপনারা বলা না বলা দেখছেন নাগরিকে, কথা বলছি নির্বাচনের পরিবেশ নিয়ে। আমাদের সাথে আছেন সৈয়দ আবুল মকসুদ এবং মোহাম্মদ জামির। জনাব মোহাম্মদ জামির, এই যে গাজীপুর থেকে যিনি প্রশ্ন করছিলেন, তিনি তার মত দিয়েছেন সব কিছু সরকারের হাতে, সেক্ষেত্রে কীভাবে হবে, মানে একরকম বিএনপির যে অভিযোগ সেটি, তারা নির্বাচনে অংশও নিচ্ছে, এখনও তারা বলছে এই কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না, এবং অনেক অভিযোগ তাদের আছে, আবার অংশও নিচ্ছেন, এই বৈপরীত্যের ব্যাপারটা আছে। কিন্তু যেই মাত্রার অভিযোগ আমরা শুনি, বাস্তবে আসলে কতটা? না, যেটা আমরা শুনছি বিতর্কের সৃষ্টি করার একটা প্রক্রিয়া, কিন্তু আমি বলবো একটা জিনিস, সেটা হচ্ছে সর্বক্ষেত্রে বলা হচ্ছে এইটা গ্রহণযোগ্য নয়,
তবে যখন বিএনপি ক্ষমতায় ছিলেন তখন কি সবসময় গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে তা তো দেখিনি আমরা। খালেদা জিয়াকে ওনাকে ছেড়ে দিতে হবে নির্বাচন করার জন্য, একদল বলছে উনি থাকলেও অন্তরীণ উনি ওখান থেকে নির্বাচন করতে পারবে, আরেকদল বলছে এইটা কেন এখন করা হচ্ছে, এইটা কেন ইত্যাদি। আমাদের মনে রাখতে হবে জুডিশিয়াল প্রক্রিয়া যেটা সেটা ইট ইজ টোটালি অ্যান্ড কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট। যেটা আজকে যেটা আছে যে এগারোটা জোড়া দিয়েছে যে ঐক্য ফ্রন্টের থেকে, আমি তো পড়ছি এখান থেকে, সেখানে বলা হয়েছে যে এনশিওরিং ফ্রিডম অ্যান্ড পাওয়ার অফ দ্য জুডিশিয়ারি, দিস ইজ দেয়ার ডিমান্ড। তো তাই যদি হবে তাহলে ওয়াই আর ইউ ইন্টারভিনিং বিচার প্রক্রিয়া চলছে সেটা তো বন্ধ হয়নি। আমরা জুডিশিয়ারি ভিতরে না যাই, এখন আপনি বলছেন যে কমিশনের ভূমিকা এবং সেখানে আমার কথা হচ্ছে কমিশনের যে ভূমিকাটা যেটা আছে, কমিশনের ভূমিকার ক্ষেত্রে বিশেষ করে যাতে করে কোন রকমের অসুবিধা সৃষ্টি না, আর দূর দেখেন তিনটা শব্দ আছে আমার মতে বাংলায়, দুটো শব্দ, একটা ছিল সুবিধা একটা ছিল অসুবিধা, কিন্তু আমি আরেকটা শব্দ যেটা আমি বিবর্তনের মাধ্যমে বের করেছি এবং আমি ব্যবহার করি ইন বিটুইন, সেটা হচ্ছে বেসুবিধা, সুবিধা অসুবিধা বেসুবিধা, মানে সেটা হচ্ছে আমার পক্ষে সুবিধা না, এরকম আমার পক্ষে সুবিধা পাচ্ছি না বলে এটা বেসুবিধা হয়ে যাচ্ছে। এখন এই বেসুবিধার ক্ষেত্রে এটার কোনো ইংরেজি আমি কোনো আমি ট্রান্সলেশন করতে পারবো না, যেটা মনে করেন অভিমান শব্দটা কোনো রকমের ট্রান্সলেশন হয় না, আমি নিজে ল্যাঙ্গুয়েজের ছাত্র আমি পাইনি খুঁজে, মনে করেন এইসব জিনিস। এখন এই যে বলা হচ্ছে যে বিভিন্ন জিনিসে নির্বাচন কমিশন যা কিছু করা করছে না, নির্বাচন কমিশন তো করছে, নির্বাচন কমিশন সে প্রক্রিয়াগত দিক থেকে যে বলা হলো, একজন বললেন যে কেন আপনি জবাব দিলেন সেটা যে 29 তারিখে 2008 সালে হয়েছিল, এখন ক্রিসমাস জিনিসটা 25 তারিখে হয়, আবার যারা ব্যাপটিস্ট 23-এ দেওয়া হয়েছিল তখন 25-এ দেওয়া হয়েছে, এবং 25 শুধু নয় তারপরে কিন্তু জানুয়ারি মাসের ফার্স্ট উইকে গ্রিক অর্থোডক্স যারা, আর্মেনিয়ান যারা, ব্যাপটিস্ট যারা, তারা করে 8 তারিখে, বুঝতে পারছ, এখন তাদের সুবিধা অনুযায়ী তো সব কিছু। আমার কথা হচ্ছে নির্বাচনটা কোথায়, আমরা ফোনটা নিয়ে আসি স্যার, জি কে আছেন কোথা থেকে, প্রতিদিন অতস, জি আমরা কি না ঠাকুর বুঝা, আপনারা পরিচয় দয়া করে আপনার পরিচয় দিয়ে তারপরে প্রশ্নটি করুন। আমি কুমিল্লা থেকে ফারুক, জি জি বলেন, হ্যাঁ বলেন, জি জি আমার কাছে দুইজন অতিথির কাছে প্রশ্ন যে আমরা তো লেভেল প্লেইং ফিল্ড এখনো দেখছি না, দেখছেন না, আচ্ছা হ্যাঁ, মানে ঘাটতিটা কোথায় দেখছেন, ঘাটতিটা কোথায় আপনার জানা মতে, আপনার দৃষ্টিতে ওই চোপড়ে নেতা কর্মীরা বাড়িতে আসতে পারতেছে না, অথচ আওয়ামী লীগের নেতা কর্মীরা হুন্ডা নিয়ে পুরো এলাকায় ঘুরতেছে, আচ্ছা প্রচারণার ক্ষেত্রে আপনি দেখছেন, আচ্ছা হ্যাঁ, জি 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 হ্যাঁ জি, আমরা লেভেল প্লেইং ফিল্ড চাইছি, জি জি আমি এটা জবাব দিই একটুখানি, ধন্যবাদ আপনাকে, জি এটা একটু স্পেসিফিক বলা যেতে পারে, প্রচারণার ক্ষেত্রে যেটা ইয়ে প্রচারণা তো খালি করার সুযোগ নাই, প্রচারণা তো শুধু হোন্ডার মাধ্যমে হয় না, প্রচারণা ওরা বেশি আমি সোশ্যাল মিডিয়াতে করতে পারি, ওরা না সেটা তো 6 কোটি লোক সোশ্যাল মিডিয়া ফেসবুক ব্যবহারই করছে, শুধু তাই নয় আমাদের মনে রাখতে হবে এই যে আপনাদের এই যে আজকে এখন বর্তমানে এই যে একটা সম্প্রচার করা হচ্ছে এটা কি কম লোক দেখছে, কমসে কম 10 লাখ 15 লাখ লোক দেখছে, আমাদের 30টা টেলিভিশন চ্যানেল আছে, সেখানে তো কোনো জায়গায় বলা হচ্ছে না যে বিএনপির লোককে সম্ভাবনা নেই তাদের কোনো কথাবার্তা বলার, আমি তো বলেছি বিএনপির একজনকে যে আপনারা এই যে যখন বলছেন যে আপনাদের সার্ভার দিয়ে উদ্যানে কথা বলতে দেওয়া হচ্ছে, আরে ভাই সার্ভার দিয়ে উদ্যানে আপনার কথা কয়জন লোক শুনবে, কিন্তু আপনি যদি টেলিভিশনে বলেন, আপনি যদি লিখছেন 57 না তাতে অনেক বেশি মানুষের কাছে, তাই না, 1 কোটি কোটি লোকের কাছে যায়, তারপরও ওই যে মাঠ পর্যায়ে যদি এক পক্ষ সুযোগ পায় আরেক পক্ষ পাবে না কেন, এখানে স্যার আপনার কাছে আসি যে মাঠ পর্যায়ে তো এখন প্রচারণার সুযোগ নাই, সেটি শুরু হবে পরে, কিন্তু যে ধরনের তৎপরতা আগে পরে হয়েছে সেই অভিযোগের প্রেক্ষিতে বলা হয় তারা কম বেশি পায়, কিন্তু মূল অভিযোগ যেটি যে এখনও ঐক্যফ্রন্ট বিএনপি বা 20 দলীয় জোটের অনেককে আপনার বিভিন্ন মামলায় ধরা হচ্ছে, কোনো কর্মসূচিতে গেলে তাদেরকে আটক করা হচ্ছে, এই অভিযোগটি আছে তাদের, এই অভিযোগটি আছে, যদি স্পেসিফিক মামলাটা আগের থেকে থেকে থাকে তাহলে হয়তো এতদিন ধরে নাই, এখন পেয়েছে ধরেছে সেটি,
পর্যবেক্ষণ নিজের চোখে মানুষ কি দেখছে, চোখে দেখছে যে সরকারি দলের কেউই এই গত 10 বছরে সরকারি দলের কেউই কোনো অপরাধ করে নাই, এমন তো কোনো না, তারাও অ্যারেস্ট হয়েছে দুই এক জায়গায়। খুব যে একটা মানে সেরকম হয়েছে সেটা হয়নি। সেই জন্য মানুষের ভিতরে দৃষ্টিগ্রাহ্য হতে হবে, মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা সৃষ্টি করতে হবে। বিশ্বাসযোগ্যতা সৃষ্টি কিভাবে হয় এবং বিশ্বাসযোগ্যতাটা হারায় কীভাবে সেটাও খেয়াল রাখতে হবে। যেমন ধরেন এর আগে এই নির্বাচন কমিশনই আপনার গাজীপুরের এসপিকে ট্রান্সফার করলো, ট্রান্সফার করার পরে তাদেরই কিন্তু ওই নির্বাচনের সময় এটা করার কথা, কিন্তু সেই এসপি সেখান থেকে সরে নাই। তার ব্যক্তিগত সত্যতা কেউ না কেউ তার শত্রু ছিল বলেই তো এটা হয়েছে, সেই শত্রু কে সেটা তো আইন শৃঙ্খলা। এর আগে প্রধানমন্ত্রী তালিকা চেয়েছেন, তাকেও তালিকা দেওয়া, হ্যাঁ তাকেও তালিকা দেওয়া, তারপরেও তো অভিযোগ আসছে যে না অভিযোগ তো আসছে, এটা তো পত্রিকায় তো আসছে, আপনাদের মিডিয়াতেই আসছে, তো এটা তো নতুন কিছু না। তারপরে হয় কি যে কখনো কখনো সরকারের প্রতি মানুষের যে আস্থাটা নষ্ট হয়, নষ্টটা হয় কিভাবে, 4 জন মন্ত্রী পদত্যাগ করলেন এবং এটা বলা হলো সরকারের থেকেই বলা হয়েছে, তারা রয়ে গেছেন, তারা রয়ে গেছেন, এটা 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 কোন ধরনের এরকম ব্যাখ্যা দেয় না কিন্তু সরকার, বুঝতে পারছেন না। কাজে এটা মানুষের ভিতরে যখন হয় যে আপনি সরকারে থাকলে ক্ষমতায় আছেন বলে আপনি যা খুশি তাই করবেন এবং সেটা আপনি আপনি এই দিকেও ব্যাখ্যা করতে পারেন, ওদিকেও ব্যাখ্যা করতে পারেন। এবং তারা যে রয়ে গেলেন এবং এর আগে বারবার বলা হয়েছে যে ছোট একটা ক্যাবিনেট থাকবে, ছোট ক্যাবিনেট থাকে, এই ক্যাবিনেট বলা হচ্ছে না, যা আছে তাই থাকবে, যা আছে তাই থাকবে। এক একবার আপনি এক এক কথা বলবেন, যদি বলা হতো যে না এই ক্যাবিনেট থাকুন না, এই ক্যাবিনেট ক্ষতি নেই তো কিছু, যদি আপনার আমার অর্ধেক থাকে, অর্ধেক থাকাও যা, আপনার এই চায়ের মধ্যে যদি আপনার বিষ থাকে আর মধু থাকে তাহলে সেটা অর্ধেক থাকাও যা, পুরোটা থাকাও তো তাই নাকি। এই এই নির্বাচিত এটা তো একটা নির্বাচিত সরকারই, সেই নির্বাচিত সরকারের মন্ত্রী তারা যদি থাকেন, মন্ত্রী কি থাক না, কিন্তু আপনি একবার বলছেন যে তাদের ছোট একটা কিছু হবে নাকি, আবার বলছেন যে তারপরে আপনি বললেন যে 4 জন পদত্যাগ করেছেন, 3-4 দিন তারা এবং 1 জন পদত্যাগ করে চলেই গেলেন বন্ধু পেপারে, এরপরে আবার বলা হলো যে রাষ্ট্রপতি গ্রহণ না করা পর্যন্ত, গ্রহণ না করা ক্যাবিনেট ফর্ম অফ গভর্নমেন্ট কি, এটা জমির ভাই খুব ভালো জানেন যে এটা ক্যাবিনেট, হ্যাঁ সাবমিট করলেই হয়ে ধরে নেওয়া হয়, সাবমিট করার পরে তিনি আর কোনো কিছু স্বাক্ষর টাক্ষর কোনো কিছুই করেন না। আমরা এই 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 জিনিসগুলি ফলে হয়েছে কি যে মানুষের ভিতরে একটা একটা কনফিউশন বা মানে একটা এক ধরনের একটা ধোঁয়াশা ভাব যে সেই জায়গাগুলো সরকার পরিষ্কার করা দরকার, সরকার পরিষ্কার করা দরকার। আমরা একটু বোকার কথা শুনতে চাই, বোকাই শুনি আবারও। আমার প্রশ্নটা হইল, ইলেকশনের পরিবেশ যাতে দূষিত না হয় তার জন্য ওষুধ দেওয়ানের ডাক্তার আছে তো? ওষুধের ডাক্তার নিশ্চয়ই, এই ওষুধ তো প্রধান নির্বাচন কমিশনার এবং তার কমিশন দেবেন নাকি? সে আসলে তো বোকাই নয়, সে বুদ্ধিমান, বুদ্ধিমান উনি যেটা বলছে সেটা কথা না, কথা হলো যে এখন যে জিনিসটা যেটা আপনি আলোচনা করছেন আজকে আমাদের নিয়ে সেটা হলো যে জনগণ প্রধানমন্ত্রীর সঙ্গে ঐক্যফ্রন্টের নেতাদের বসার পরে মানুষের মধ্যে কিন্তু একটা প্রত্যাশা সৃষ্টি হয়েছে এবং ঐক্যফ্রন্টের নেতারাও ধরনের যে আশঙ্কা উত্তেজনা সেগুলো অনেকখানি কমেছে, সেই যে একটা ইতিবাচক একটা ব্যাপার দাঁড়ালো, সেই ইতিবাচক ব্যাপারটা যাতে আবার ই না হয় মানে আবার একটু সেখান থেকে মানুষের মন যাতে নষ্ট না হয় সেই জন্য এই কথাগুলি উঠেছে এবং আপনারাও আলোচনা দেখেছেন আমাদেরকে। সেটা হলো যে আজকের যে নির্বাচনের যে পরিবেশটা সেটা যতটা সম্ভব নির্বাচন কমিশনের উচিত হবে যে তারা তাদের যে ক্ষমতা তাদের ভারতের নির্বাচন কমিশনের চেয়ে আমাদের নির্বাচন কমিশনের সাংবিধানিক ক্ষমতা তো কম না, কম না একটু বেশি বেশি প্রয়োগ করে, কিন্তু সেখানে প্রয়োগ করার ব্যাপার হলো যে খেয়াল রাখতে হবে যে নির্বাচনকালীন সরকারও তো একটা সরকার এবং তারা প্রশাসন চালাচ্ছেন, রাষ্ট্র চালাচ্ছেন, তো তারাই রাষ্ট্র তো নির্বাচন কমিশন চালাচ্ছেন, রাষ্ট্রটা চালাচ্ছে হইতে তো সরকার নিশ্চয়ই, তো সেই সরকারও নির্বাচিত সরকার, সেই সরকারের একটা নির্বাচিত সরকারের দায়িত্ব আরেকটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা, তো সেদিক থেকে সে পর্যন্ত ধারাবাহিকতা চলবে, সেবা ধারাবাহিকতা, সুতরাং যে দায়িত্ব তাকে দেওয়া হয়েছে সেই দায়িত্বটা যাতে ঠিক মতো পালিত হয় মানুষ যাতে লক্ষ্য করে সেটি মানুষ দেখতে চায়। আমরা আরেকজনের প্রশ্ন শুনতে চাই, কে আছেন কোত্থেকে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আমি তাম্রজনগুলো নাটোরের লালপুর থেকে বলছি। আমি আবুল মকসুদ স্যারের কাছে আমার প্রশ্নটা, যদি নিরপেক্ষ নির্বাচনের নামে স্বাধীনতা বিরোধী চক্র আবার ক্ষমতায় আসে, তাহলে কি দেশের যে ডেভেলপমেন্ট হচ্ছে সেটা থেমে যাবে কিনা, তিনি ব্যক্তিগতভাবে কি মনে করেন, এবং স্বাধীনতা বিরোধী চক্র ক্ষমতায় আসুক সেটা তিনি চান কিনা? অনেক ধন্যবাদ আপনাকে। এই প্রশ্নের উত্তর আমরা জনাব সৈয়দ আবুল মকসুদের কাছ থেকে নেব আরেকটা বিরতির পরে। আশা করছি এবারও ফিরে এসে আপনাদেরকে সাথেই পাবো। বলা না বলা দেখছেন নাগরিকে, আমরা কথা বলছি নির্বাচনের পরিবেশ সম্পর্কে। বিরতির আগে একজনের প্রশ্ন ছিল জনাব সৈয়দ আবুল মকসুদ সাহেবের কাছে, সেটির উত্তর নেব। তার আগে আমরা একটু সামাজিক মাধ্যম থেকে চোখ বুলিয়ে আসি, সেখানে ব্যাপারে কি ধরনের মতামত আসছে। আহমেদ ফিরোজ লিখেছেন, দিনে পুলিশের সঙ্গে বিশেষ বৈঠকে ইসি গ্রেপ্তার হয়রানি বন্ধে নির্দেশ দিয়েছে, রাতে বেশ কিছু গ্রেপ্তারের খবর পাচ্ছি, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে দিনের খবরে আশ্বস্ত হয়ে বিরোধী দলের যারা নিজের ঘরে ঘুমাতে গেছেন তাদের জেল ঘুম নিশ্চিত হল। এরপর লেনিন চৌধুরী লিখেছেন, ইসি পুলিশ ও প্রশাসনের রদবদল করবে না, এই বক্তব্যের পর যারা অত্যন্ত দুশ্চিন্তায় ছিলেন তারা নিশ্চয়ই চিন্তামুক্ত হবেন, ইসি পুলিশ ও প্রশাসনে রদবদল করবে না, এই কথা শোনার পরে। ইমামুল হক লিখেছেন, যে হিসাবে চলছে এতে করে বিএনপি কিভাবে ভোট করবে জানি না, এত প্রতিকূলতা ডিঙিয়ে সামনে আগানো কি সম্ভব, আবার নির্বাচন না করেও উপায় নাই, দেখা যাক কি হয়। এটার প্রতিক্রিয়াটা আমি জনাব মোহাম্মদ জামি আপনার কাছে জানতে চাইব। বিএনপির ব্যাপারে তিনি সন্দিহান, আগাতে পারছেন না, না করে উপায় নেই, সেক্ষেত্রে তাদের কি করণীয়? আর নির্বাচনে বিরোধীরা কি, আপনার কাছে প্রশ্ন ছিল হচ্ছে, যদি নির্বাচনে হ্যাঁ স্বাধীনতা বিরোধীরা বিজয়ী হয় এবং ক্ষমতায় আসে দেশের কি অবস্থা হবে, এবং সেটা এইটা উনি যেটা ওনার উদ্বেগ যেটা, যে স্বাধীনতা বিরোধীরা যদি নির্বাচিত হয়, নির্বাচনের প্রক্রিয়া যদি বিজয়ী হয় তাহলে তো নির্বাচনের প্রক্রিয়া যদি তারা স্বাভাবিক দেশের তো কি সঠিকভাবে নির্বাচিত হচ্ছে না হচ্ছে সেটা নির্বাচন কমিশন দেখবে, কিন্তু মূল দলটি তো নির্বাচন নেই, তারা হয়তো অন্য দলে অন্যভাবে হতে পারে, কিন্তু একটা ই হলো যে এই দেশের মানুষ কোন স্বাধীনতা বিরোধীকে নির্বাচিত করবে এটা তো আমার কাছে মনে হয় না, দেশ মানুষ তো যদি বোঝে। তবে কিন্তু নির্বাচিত হয়েছে না, নির্বাচিত হয়েছে, নির্বাচিত হয়েছে, সেটা হলো যে 71 এর স্বাধীনতা বিরোধী কারা, এখন যদি কোনো ক্যান্ডিডেট বলে যে আমি বাংলাদেশের স্বাধীনতা চাই না, আমি একটা বাংলাদেশের পরাধীনতা চাই, এটা তো বলে না কেউ, একাত্তরের যারা ঘাতক দালাল আলবদর রাজাকার এই ধরনের এরাও নির্বাচিত একসময় হয়েছেন, কিন্তু এখন আমার মনে হয় যে মানুষের মধ্যে চেতনার মান ওই পর্যায়ে নাই, যে মানবতা বিরোধী অপরাধীদের বিচারের পরে, বিচারের পরে, এবং সেই সময় যেটা অনেক সময় অস্বাভাবিক আমাদের দেশে, তো এখানে আমরা দেখেছি আপনার সামরিক শাসন দেখলাম, অনেক কিছু দেখলাম। আর উনি যেটা বলেছেন যে চাই কিনা যে স্বাধীনতা বিরোধীরা আসুক, 300-350 মধ্যে যদি একজন দুজন বিতর্কিত ব্যক্তি থাকেও, ফুলন দেবীও তো এই হয়েছিল, স্বাধীনতা বিরোধী যদি 151 জন যদি স্বাধীনতা বিরোধী আসে তাহলে না আমাদের উদ্বেগের কারণ নাকি, এটা তো আমাদের যুক্ত হবে, যেসব দল তাদেরকে সহযোগিতা, যেসব দল তাদেরকে সহযোগিতা করছে সেসব দল তো ধরেন আপনার তাদের কাছে সেটা জিজ্ঞাসা করবেন, কৈফিয়ত চাইবেন যে আপনারা যে প্রার্থী করলেন, একটা হচ্ছে আমাদের কিন্তু একটু ম্যাচিউর আচরণ করতে হবে, আমাদের ভোটারকেও ম্যাচিউরিটি আচরণ করতে হবে, আমাদের ক্যান্ডিডেটকে আচরণ করতে হবে, আমাদের সরকারকে করতে হবে, আমাদের ইলেকশন কমিশনকে করতে হবে। আমরা যদি ওই স্লোগান বা মুখের কথা দিয়ে, মুখের কথা দিয়ে যদি এখন যদি আমরা এই করতে চাই তাহলে এগিয়ে যেতে পারবো না। আমরা যেটা ওই যে বারবার জমির ভাই একটু আগে বলছিলাম অনুষ্ঠানের আগে, যে অর্থনৈতিক উন্নয়নের দিকটা আমাদের দেশে দিতে হবে, তো সেদিক থেকে আমার মনে হয় না যে এদেশের কোনো মানুষ স্বাধীনতা বিরোধী, তবে সেই ধরনের তো বললাম তো যে অনেক অপরাধীও তো গণতন্ত্র থাকে, জনসচেতনতা তৈরি, জনসচেতনতা দরকার, এবং যারা এটা উদ্বেগ প্রকাশ করছেন তাদের কর্তব্য হলো যে মানুষকে বোঝানো যে এই ধরনের যারা সমাজ বিরোধী, যারা রাষ্ট্র বিরোধী, যারা জাতি বিরোধী, সেই ধরনের লোক যাতে আসতে না পারে। আমরা আরেকটা ফোন নেব, কে আছেন কোথেকে? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমার সাথে আছে দুজন সম্মানী ব্যক্তি হলো, বর্তমান নির্বাচন কমিশনের কাছে বারবার অভিযোগ করা হইতেছে যে সমানভাবে কেউ আন্দোলন কিংবা মিটিং করতে পারে না, নির্বাচন কমিশন এটা কি রাখবেন, সে কি একটি দলের নিরপেক্ষ করতেছে না দুইটা দলের সব দলের নিরপেক্ষ পালন করতে চাইতেছে, এটা ওই স্যারের কাছে আমার একটা প্রশ্ন আর কি। জি ধন্যবাদ আপনাকে জনাব মোহাম্মদ জামির।
আমি একটা কথা সবাই বলছে যেটা, সেটা নিয়ে আমিও একমত। সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন যে কোনো দেশে, তাদের কাজ হচ্ছে বিশ্বাস সৃষ্টি করা, আস্থা সৃষ্টি করা এবং আমি বলবো যে সুস্থ পরিবেশ নিশ্চিত করা। সেটা আমাদের কমিশন করতে পারছে, সেটা আমাদের নির্বাচন কমিশন সর্বক্ষেত্রে সচেষ্ট। কিন্তু এনি এফর্ট হ্যাজ টু বি টু ওয়ে এফর্ট। সেখানে জনগণ যদি তাকে সাহায্য করে, নির্বাচনী রিটার্নিং অফিসার যারা হবে, যারা এই এই যে পুরো সাংবিধানিক প্রক্রিয়ার সঙ্গে জড়িত, 7.5 লক্ষ ব্যক্তি এই নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট হচ্ছে। সে স্কুলের টিচার আছে, অনেকে আছে বিভিন্ন ক্ষেত্রে, তারা বিভিন্ন জায়গায়, এদের সবাইকেই তো নিয়ন্ত্রণ করবে কমিশন। এখন কথা হচ্ছে সর্বক্ষেত্রে সর্বভাবে যারা আছেন চারিদিকে পরিবেশগত দিক থেকে, তাদের উচিত হবে ওনাদেরকে সাহায্য সহযোগিতা করা। এবং তারা যদি কোনো রকমের দেখে যে একটা ভুল কিংবা ভ্রান্ত একটা পদক্ষেপ নিচ্ছে কোনো ব্যক্তি, তাকে বলা যে আপনি এটা ঠিক করছেন না, এটা এইভাবে করেন। শুধুই কি নির্বাচন সংশ্লিষ্টদের ভূমিকা, যারা নির্বাচনের মূল রাজনৈতিক দল ব্যক্তি প্রার্থী, না না, সে তাদেরকে তাদের সহযোগিতা লাগবে না? নিশ্চয়ই তাদেরও সহযোগিতা লাগবে, দায়িত্ব তাদের দায়িত্ব মধ্যে তো অবশ্যই আছে। এখন আমাদের দল কতটা সহযোগিতা করছে, যারা 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 কারণ আমাদের মধ্যে যেটা হচ্ছে, আমরা কি দেখলাম, আমরা গত এক মাসে দেখেছি, এক মাসের উপর হলো একটু দেখেছি, যে কোথাও কোনো দেশে আমি দেখিনি মাননীয় প্রধানমন্ত্রী সেই দেশের তিনি বসে আলোচনা করছেন দলগতভাবে বিভিন্ন দলের সাথে কিভাবে নির্বাচনী প্রক্রিয়া হবে। এটা বর্তমান সরকার করেছে। দুই নম্বর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, ওনারা যখন বললেন যে আমরা আস্থা পাবো যদি কোনো কারণে আর্ম ফোর্সেস যারা কিনা আছে সেটিও মেনে নিয়ে, সেটা মেনে নেওয়া হচ্ছে। এবং সেখানে বলা হচ্ছে যে আজকে মানে যেটা আমরা জানি পত্রপত্রিকা বেরিয়েছে, 15 ডিসেম্বর থেকে পুলিশের সাথে তারাও থাকবে, মানে 15 দিন ঘটনা ঘটার আগে। তৃতীয় জিনিস রয়ে গেছে ইভিএম, আর ইভিএম এর ব্যাপারে বলা হচ্ছে সার্বিক ভাবে করা হবে না, কোন কোন জায়গায় একটা নমুনা বলেছেন যে কোন কোন জায়গায় করবে, সেটাও নমুনা বেশি জায়গায় না, মানে আমাদের কথা হচ্ছে যে প্রায় 3 লক্ষের মতো জায়গায় ভোট গণনা হবে, সেখানে যখন হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের অনেক কম একটা একটা প্রতীকী ভাবে একটা করা হচ্ছে। এইসব করার পরে, এইসব শোনার পরে, এইসব অ্যাকসেপ্ট করার পরে, তারপরে কি করে বলবে যে সরকার কোনো মতে এদেরকে একটা বিতর্কের বিতর্কিত জায়গায়, তাদের ওই যে আপনি বলছিলেন গ্লাস অর্ধেক ভরা, যে যেভাবে দেখতে সেই পজিটিভ ভাবে দেখতে হবে। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি জনাব সৈয়দ আবুল মকসুদ, আর সেটি হচ্ছে যে গতকাল নির্বাচন কমিশনে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে কিছু দাবি দাওয়া দেওয়া হয়েছে, তার মধ্যে আছে সচিব, নির্বাচন কমিশনের সচিব সহ 22 জন কর্মকর্তা এবং পুলিশের বিভিন্ন পর্যায়ের 70 জন, প্রায় 92 জনকে সরানোর বদলের, এবং যার কাছে দাবিটা জানিয়েছেন তাকে সহ আর কি। এটা কতটা বাস্তবসম্মত এই পর্যায়ে? এটা এটা বাস্তবসম্মত ঠিকই বলছেন আপনি, যে যদি তাদের আস্থা না থাকে তাহলে সেটা তারা বলতে পারে না, সে দাবি তারা জানিয়েছেন যে তাদের গণতান্ত্রিক অধিকার সেটা দিয়েছেন। কিন্তু আপনি যে কথাটা বলেন যে বাস্তবসম্মত কিনা সেই জিনিসটা যে সব, তবে একেবারে কিছুই যে যে কথাটা বলেছেন যে রদ বদল হবে না, যখন এটা তারা যেটা বলেছেন যে এখানে যদি তারা দেখেন যে কোনো কেউ এবং পক্ষপাতিত্ব করা তো মানে সরকারের পক্ষপাতিত্ব করে আওয়ামী লীগের পক্ষে বলতে পারে, যে কারো পক্ষে পারে, কোনো কোনো ডিসি কোনো এসপি সে তো বিএনপি বা ইয়ে জাসদ হতে পারে, এসেছে যদি সেই ধরনের সম্পৃক্ততা থাকে তাহলে তাদের এই কথাটা তো বলা করা হবে না, করা তো মানে আউটরাইট করতে হবে তাদের এরকম। তবে সেটা শুধু যে ওই বিরোধী দলের যদি করে তার না, যে কারো পক্ষে দৃষ্টিঘাত এর আগে হয়েছে, এর আগে হয়েছে, এইটা কিন্তু আমরা দেখেছি ভারতেও এটা হয়, এটা ভারতও হয়, কিন্তু একেবারে একেবারে ঢালাও হবে তাদের না হয় ঢালাও হয়েছে। আমার মনে হয় যে আমরা তবু আশা করবো যে একটা ভালো নির্বাচন। নিশ্চয়ই নিশ্চয়ই, জনাব সৈয়দ আবুল মকসুদ, জনাব মোহাম্মদ জামি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, আপনাদেরকেও যারা শুরু থেকে ছিলেন, প্রশ্ন করেছেন, আমাদের সাথে ছিলেন। দেখা হবে আবারও ভিন্ন বিষয় এবং উত্তিতি নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো এবং নিরাপদে থাকবেন।